হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিসায়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল 6টার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর বাইরের আজকের ওয়েদারটা দেখো, জাস্ট মানে কোনো কথা হবে না। মেঘে এমন ডাকছে কি বলবো, মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি স্নান টান করে চলে এসেছি বাইরে। তো জামাকাপড় মেলতে এসেছিলাম, তো রোদ তো কিছুই নেই। তো এখন সকালে ব্রেকফাস্ট করে তো দেখি কী রান্না করা যায়। তো সকালে খাওয়া হয়েছে আমাদের ব্রেড আর কলা। তো ওটার আর ভিডিও শ্যুট করিনি আমি। তারপরে ও চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে আজকে মাংস নিয়ে এসছে, তো খাসির মাংস। তো সানডে বলে কথা, তো মাংস হবে না, তাই তো কখনো হয় না। তো মাটন যেহেতু আজকে রান্না করবে, তবে আমি মাটন খাই না, তাও একটু একটু খাওয়া শিখেছি আগের থেকে। তো ওই এক পিস দু পিস খাওয়া হয়। তো এখানে মাটন হলে ওই রান্না করে, তো আমি রান্না করি না, আর আমি পারিও না মাটন রান্না করতে। তো আমাদের মাটন কষানো হয়ে গেছে, তো কষিয়েছে, এখন প্রেশার কুকারে দেবে। তো ওই জন্য প্রেশার কুকারে দিচ্ছে। তো ওটা সিটি মারার পরে ও আজকে মানে ডিসাইড করেছে যে প্রেশার কুকারে কীভাবে হচ্ছে বিরিয়ানি রান্না করা যায়, তো সেটা ট্রাই করবে। তো আমি বলছি ভালো তো হবে না, প্রেশার কুকারে কেমন ফেনা ফেনা ভাত যদি হয়ে যায় তাহলে তোমাকে দিয়েই খাওয়াবো। কিন্তু খাওয়ার পরে ভালো লেগেছিলো। তো এই সাইডে দেখছো যে বাটিতে তুলে রাখছে, কারণ মানে সবটুকুনি দিয়ে বিরিয়ানি করা হবে না, জাস্ট ট্রাই করবো। তো ওই জন্য দু এক পিস দিয়ে করা হবে, আর বাকিটুকু মানে মাংস ঝোলই হবে। তো এখানে আমরা প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি, তো কিছুক্ষণ পরে এটাকে খুলবো। তো দুটো কি তিনটে সিটি মারবো। তো আমি তারপরে চলে গেছি স্নানে। তো স্নান করতে মানে স্নান করে চলে এসেছি রুমে, আর এবার একটু চুল টুল মানে আসছি না, একটু ফ্রেশ হয়ে নেবো জাস্ট। তারপরে ঘরের বিছানাটা গোছাতে হবে, মানে বেডশিটটা আমি পাল্টাবো। তো আমি চলে এসেছি রুমে। তো বৃষ্টিটা অনেকদিন মানে পাল্টানো হয় না, তো পাল্টে নেবো। আর চারিদিকে যা বৃষ্টি, আর মানে কী বলবো, যদি কাচবো তারও কাচার উপায় নেই। এমনি অলরেডি অনেক জামা কাপড় আজকে সকালে কাচা হয়েছে, তো সেগুলোকে মেলবো যে কোথায় মানে বুঝতে পারছি না। ভাবিনি যে এরকম রোদ উঠবে না, তো বৃষ্টি হবে। সকালে একটু মেঘমেঘ করেছিলো, কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে হবে না আর বৃষ্টি, কিন্তু কাজার টাজার করে জাস্ট বাইরে মেলে দিয়েছি। তারপরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামি কোনো সিনই নেই। তো যাই হোক, ওদিকে ও মনে হয় চালটা চাপিয়ে দিয়েছে বিরিয়ানি প্রেশার কুকার। আর আমি এদিকে পাগলের মতন ঘুরপাক খাচ্ছি যে ক্লিপ খুঁজে পাচ্ছি না, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি। তো আমার লাস্টে মনে পড়লো যে আমি হচ্ছে মানে শ্যাম্পু করতে গিয়ে তো বাথরুমে রেখে এসেছি, তা ও স্নান করে চলে এসছে। তো বিছানাটা আমি পেতে নিই, তারপরে যাবো খেতে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়ে দেখি কেমন হয়েছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি। এই যে হচ্ছে ঝোলঝোল মাংস, আর এই যে হচ্ছে আমাদের বিরিয়ানি,
তো আমি যেটা ভেবেছিলাম যে প্রেশার কুকারে যেহেতু বিরিয়ানি তো ফ্যানা ফ্যান হবে, তো সেরকম কিছুই হয়নি, তার থেকে অনেক ভালোই হয়েছে, আরও ঝরঝরে বিরিয়ানি। আর আলু মাংস এত সুন্দর গলে গেছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ লেগেছে। মানে প্রেশার কুকারে যে এত সুন্দর হবে আমি ভাবিনি। তো আমরা টেবিলে নিয়ে চলে এসেছি, তো এবার আমরা খাবো। তো পরে আর আমি ভিডিও শ্যুট করিনি, তো এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকে, মানে 7টার দিকে। তো এখন চাটা বানিয়ে নিয়েছি, চা খাওয়া হবে। উপরে একদম উপরে, একদম উপরে উপরে ওইটাই জ্বালাই, ওই তো ওইটা হাত দিয়েও আবার ই করতে। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি থাকছে, তো পরে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। হ্যাঁ চলো টাটা, বাই বাই।